শায়ক নাসির কে এই শায়ক নাসির উদ্দিন আলবানী সালাফি আন্দোলনের প্রবর্তক নাসির উদ্দিন একজন আলবেনীয় সিরিয়ান পেশায় একজন ঘড়ি মেরামতকারী এবং স্বশিক্ষিত শায়ক আলবানী উনিশশো সালে ইন্তেকাল করেন নিরানব্বই সালে আমি ঢাকা আলিয়া মাদ্রাসায় পড়ি সেই অর্থে তিনি আমাদের সমসাময়িক কালের মানুষ গুগল উইকিপিডিয়া এবং সাধারণ সূত্র মতে নাসির উদ্দিন আলবানী অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মেছেন একসময় কাঠমিস্ত্রি এবং পরবর্তীতে ঘড়ি মেরামতের কাজ করেন উল্লেখযোগ্য প্রাতিষ্ঠানিক শিক্ষার বিবরণ পাওয়া না গেলেও তিনি সিলসেলা আহাদিসু সেহিহা এবং সিলসেলা আহাদিসু জুয়াফা নামে দুটি বিখ্যাত হাদিস গ্রন্থ সহ প্রায় পাঁচ শতাধিক গ্রন্থ লিখেন যেখানে তাহকিক ও তাখরিজ করে সহি জয়ীফ হাদিসগুলোকে আলাদা করেছেন নাসিরুদ্দিন আলবানের তাহকিক ও তাকরিজ অনুযায়ী বোখারে মুসলিম সহ সিআস ইত্যার অনেক সহি হাদিস বাতিলের তালিকায় পড়েছে হানাফি আলেমদের মনসুখ বা বাতিলকৃত অনেক হাদিস তার সহি তালিকায় জায়গা পেয়েছে হাজার বছর ধরে প্রতিষ্ঠিত সহি হাদিস জাল হয়ে গেল নাসিরুদ্দিন আলবানীর রায়ে আর আমাদের নামাজ রোজা দোয়া মনাজত সব বেদাত হয়ে গেল আপনার হজ শুদ্ধ হচ্ছে কি নবী সাল্লাল্লাল্লাই সাল্লাম যেভাবে হজ করেছেন শিরোনামে নাসিরুদ্দিন আলবানি দুটি বই লিখেছেন নবী সাল্লাল্লাল্লাল্লাল্লাহ সাল্লাম যেভাবে হজ করেছেন সেভাবে হজ করতে হলে আলবানি মজহাবের কোনো সায়কের কোম্পানির মাধ্যমে হজে যেতে হবে কিন্তু শেষ পর্যন্ত নবীজি সাল্লাই সাল্লাম যেভাবে হজ করেছেন সেভাবে আপনি হজ করতে পারবেন না নবীজি সাল্লা সাল্লাম উটের পিঠে চড়ে বাইতুল্লাহ তাওয়াফ করেছেন আপনাকে উট নিয়ে সেখানে ঢুকতেই দিবে না হজের প্রধান আনুষ্ঠানিকতা হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান বা মুজদালিফায় রাত্রি যাপন হজের দিন আরাফাতের ময়দানের পরিবর্তে বাইতুল্লা বসে থাকলেও আপনার হজ হবে না সুতরাং আপনাকে সবার আগে আরাফাত মুজদালিফার সুনির্দিষ্ট ভৌগোলিক অবস্থান এবং সীমানা জানতে হবে আরাফাতের ময়দান কত ডিগ্রি ল্যাটিটিউড এবং কত ডিগ্রি লংগিটিউডে অবস্থিত এটা কোন হাদিসে আছে একজন ন পৃথিবীর সকল হাদিস গ্রন্থ ধরিয়ে দিলে তিনি কি হাদিসের বর্ণনার ভিত্তিতে আরাফাতের সীমানা নির্ধারণ করে দিতে পারবেন আপনাকে হজের এহরাম বাঁধতে হবে ইয়ালামলাম পাহাড় থেকে এই ইয়ালামলাম পাহাড়ের দাগ খুতিয়ান মৌজা নম্বর কোন শরীফের কত নম্বর হাদিসে আছে জনাব একজন আমাকে লালমাই পাহাড় দেখিয়ে যদি বলে এটাই ইয়ালামলাম পাহাড় আমি কেমনে বুঝব তার মানে আমরা হাদিস অনুযায়ী হজ করি না ইসলাম প্রচারক ভাই প্রথমে তাওহিদের দাওয়াত দিন কবর ও মাজার সংলগ্ন মসজিদে সালাত আদায় সতর্ক হন ওয়াহাবি মতবাদের ভিত্তিতে নাসিরুদ্দিন আলবানীর লেখা এই দুটি বই কথিত সহি আকিদার আন্দোলন এবং বেদাত বিরোধী যুদ্ধের ডাক ওয়াহাবি দর্শন মোতাবেক সুফি তরিকা দরগা মাজার মানে শেরক এবং এই অপরাধে তারা ওসমানী খেলাফতকে মুশ্রিক আখ্যা দেয় এবং ব্রিটিশ সামরিক সহায়তায় ওসমানী খেলাফত উৎখাত করে খেলাফতের সময় সৌদি আরবে হজরত ওসমান রাজি আল্লাহ সহ প্রসিদ্ধ সাহাবিদের মাজার ছিল মাজার দরগা মানে শেরেক আর মুশ্রিকদের বিরুদ্ধে জিহাদ করতে হবে তাই ওহাবিরা এসব মাজার ভেঙে ফেলে এবং অসংখ্য ইসলামিক স্কলারকে মুরতাত কাফের বেদাতি ফতোয়া দিয়ে শিরোচ্ছেদ করে নাসিরুদ্দিন আলবানী মসজিদের নববীতে নবীজি সাল্লাহ সাল্লামের রওজায় যে স্থাপনা তাও ভেঙে ফেলার পক্ষে মত দিয়েছেন বলেও হানাফি আলমদের অভিযোগ আছে দু সালে আমি হজে গিয়েছি হজের কাফেলায় কয়েকজন সহায়ক ছিলেন এর মধ্যে একজন ছিলেন ঢাকার এক মসজিদের ইমাম বয়সে বেশ তরুণ তিনি সম্ভবত হাদিস। তখন অবশ্য হাদিস এতটা পরিচিতি পায়নি তিনি সুযোগ পেলেই হাজিদের বিভিন্ন বিষয়ে বয়ান করতেন একদিনের বয়ানে কয়েকটি হাদিস উল্লেখ করে বললেন যে আপনারা ইবাদতের ক্ষেত্রে মদিনাকে চোখ বন্ধ করে অনুসরণ করবেন কারণ রসুল সাল্লি সাল্লাম বলেছেন মক্কা মদিনায় সেরেক বেদাত প্রবেশ করবে না দুই দিন পর উনি আবার ওসমানী খেলাফতের ইতিহাস বলছেন যে ওসমানী খেলাফতের সময় কীভাবে মদিনা শেরক বেদাতে লিপ্ত হয়ে পড়ে আমি পরে হুজুরকে জিজ্ঞেস করলাম হুজুর ওসমানী খেলাফতের সময় শিরিক বেদাতের হাদিসগুলোর উপর স্টে অর্ডার দিয়েছিল কোন আদালত শের করতে আপনাকে মাজারে যেতে হয় নাকি বিছানায় কম্বল মুড়ি দিয়েও কেউ যদি ঈসা আলাইসাল্লামকে আল্লাহর পুত্র মনে করে সে কামেল মুশ্রেক অনেকে ভাস্কর্য ভাঙার আন্দোলন করেন কারণ মানুষ ভাস্কর্যের পূজা করতে পারে ভালো কথা আবহমান কাল থেকে মানুষের চন্দ্র সূর্যের উপাসনা করার ইতিহাস আছে ভাস্কর্য না হয় ভেঙে ফেললাম কিন্তু সূর্যকে কি করব মানুষের কাফের মুশ্রিক হওয়ার জন্য মাজার মূর্তি লাগে না অকৃতজ্ঞ মানুষকেও আল্লাহ কাফের বলেছেন সৌদি আরবের ইসলামিক কর্মকাণ্ড এবং বৈশ্বিক সন্ত্রাসবাদের মতাদর্শ ওহাবি শব্দটা মুসলিম বিশ্বে অনেকটা রাজাকারের মতো বিতর্কিত তাই নিজেদেরকে কেউ ওয়াহাবি পরিচয় দেয় না প্রতিপক্ষের লোকরা ওয়াহাবি বলে গালি দেয় নাসিরুদ্দিন আলবানি ওয়াহাবিজমকে রিফর্ম করে সালাফি নাম প্রবর্তন করেন করব্য আহলেহাদিসদের বেশিরভাগ সালাফিজমের নামে মূলত আলবানি মেজহাবের অনুসারী আবারও মনে করিয়ে দিই কোনো দল মত মেঝাবের সবার জ্ঞান অভিজ্ঞতা বিচক্ষণতা সমান নয় তাই সবাই একই মতবাদে বিশ্বাসী নয় আলেমরা হয়তো এমনটা বোঝাতে চাননি কিন্তু ভক্তরা ক বললে কলিকাতা বুঝে আমি সাধারণ অর্থে হানাফি সালাফি এবং আহলেহাদিস বুঝাচ্ছি এবং বেশিরভাগ মতপথের আশি থেকে নব্বই ভাগ মানুষ কার্যত আলেম নয় এরা শুনে অর্ধেক বুঝে তারও অর্ধেক এরাই কথা বলে সবচেয়ে বেশি তবে আমি দায়িত্বশীল আলমদের রেফারেন্স হিসেবে বিবেচনা করছি সৌদি গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বিন বাজ নাসিরুদ্দিন আলবানিকে মদিনা ইউনিভার্সিটিতে হাদিসের অধ্যাপক হিসেবে নিয়োগ দেন উনিশশো সালে সৌদি সরকার নাসির উদ্দিন মুসলিম বিশ্বের সবচেয়ে সম্মানজনক কিং ফাইসাল ইন্টারন্যাশনাল পুরস্কারে ভূষিত করে উল্লেখযোগ্য প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও একজন মানুষ জ্ঞানী হতে পারে প্রাতিষ্ঠানিক শিক্ষার বিবরণ না থাকলেও নাসিরুদ্দিন আলবানী অবশ্যই হাদিস শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেছেন তিনি আমাদের সমসাময়িককালের অন্যতম শ্রেষ্ঠ হাদিস বিশারদ তবে তার খ্যাতি ও প্রতিপত্তির প্রধান কারণ সৌদি ধর্মীয় কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতা সৌদি আরবের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আলবানি মতাদর্শ বিদ্যুৎ গতিতে বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের বেশিরভাগ আলেম ওহাবিদের অনুগত সৌদি আরবের রাজকীয় মেহমান হিসাবে হজ করেন সৌদি ধর্মীয় কর্তৃপক্ষ বিভিন্ন অনুষ্ঠানে সেমিনারে দাওয়াত দিয়ে নানান হাদিয়া তোফা দেয় তাদের মাদ্রাসা মক্তবের নামে অনুদান পাঠায় একবার এমন আতিথেয়তা পেলে তাদের বিরুদ্ধে বেশি কড়া কথা বলা যায় না এটা সব দেশের সরকারই করে আমেরিকান সরকারের বৃত্তি নিয়ে যারা আমেরিকায় পড়াশোনা করেন ওয়াশিংটন ডিসির সেমিনারে কি নোট স্পিকার হিসাবে আমন্ত্রণ পান তারা আমেরিকার সমালোচনা করলেও অ্যানেস্থেসিয়া দিয়ে জায়গাটা অবশ করে নেয় যাতে আমেরিকানরা ব্যথা না পায় নাসিরুদ্দিন আলবানি তাহাকিক তাখরিজ করে হাদিসের নতুন তালিকা প্রণয়ন করেছেন এগুলো হাদিসের বিজ্ঞান নাম দিল এগুলো ইজমা কিয়াসের আরেক রূপ শায়ক নাসিরুদ্দিন আলবানির হাদিসে পাণ্ডিত্য সম্পর্কে আমি জানি না তবে মোহাম্মদ বিন সালমানের মতো ট্রিলিয়নিয়ারের নেক নজরে পড়লে আমিও ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট থেকে রাতারাতি মুসলিম বিশ্বের ইমাম আজম বনে যাব মদিনা ইউনিভার্সিটির শখানেক ছাত্র শিক্ষক আমার নামে হাদিস তাফসিরের কেতাব লিখবে বড় বড় শায়করা সহি সজল শরীফের রেফারেন্স দিয়ে ফাতুয়া দিবে পিস টিভিতে সারাদিন ইমাম সজল রোশন হাফিজাহুল্লার মতামত বিশ্লেষণ করবেন ডক্টর জাকির নায়ক বিশিষ্ট আলেমরা আমার বক্তৃতার স্ক্রিপ্ট লিখে দিবে বিজ্ঞাপন বাজেট করলে ফেসবুক ইউটিউবে আমার ভিডিও টাইরাল হয়ে যাবে উল্লেখ্য সোশ্যাল মিডিয়া জনপ্রিয় আলোচক সায়কদের অনেকে কোনো গোষ্ঠীর কাছ থেকে অর্থ সহায়তা নেন না তারা তাদের ফলোয়ারদের বা ভক্তদের কাছ থেকে ডোনেশন নেন তারা কোনো গোষ্ঠীর আনুগত্য না করে তাদের ফলোয়ারদের অনুগত থাকতে চান ফলোয়ারদের ডোনেশনের টাকায় সোশ্যাল মিডিয়ার জন্য ভালো কন্টেন্ট তৈরি করেন এবং বিজ্ঞাপন দিয়ে মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে তাদের বক্তব্য পৌঁছান সোশ্যাল মিডিয়া এখন বেশ প্রতিযোগিতামূলক বাজেট ছাড়া সোশ্যাল মিডিয়ায় টিকে থাকা কঠিন ফেসবুক এখন ফলোয়ারদেরকে ডোনেশনে উৎসাহিত করে এক্ষেত্রে বক্তা কোনো গোষ্ঠী বা বিজ্ঞাপনদাতাদের চেয়ে ফলোয়ারদের প্রতি দায়বদ্ধ থাকে সম্প্রতি তাবলেগ জামাতকে নিষিদ্ধ করেছে সৌদি আরব সৌদি মদত পুষ্ট সালাফি হাদিসদের সাথে তাবলিক জামাতের দা কুমরা সম্পর্ক সালাফি আলেমরা তাবলিক জামাতের ফেজাল আমলকে আমলকে হাদিস বহির্ভূত জাল আমলের কিতাব বলে মনে করেন অর্থাৎ তাবলিগের লোকেরা সেসব নামাজ দোয়া পড়েন পেশা পায়খানার মাসলা মানেন তা হাদিসের কিতাবে নাই হাদিসের কিতাবে না থাকলে নামাজ পড়াও পাপ আবার আল্লাহর কিতাবে না থাকলেও তা পড়তেই হবে কারণ সহ হাদিসের কিতাবে আছে সবাই বরাতের রাতে মানুষ নাচ গান করে না কি করে কিন্তু বোখারে মুসলিমে না থাকায় এই বেদাত বা নাকি আপনাকে নিয়ে যাবে মুসলিমের সাথে আমলের পার্থক্য কি তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ ইলিয়াস কান্দুলবির ভাতিজা মোহাম্মদ জাকারিয়া কান্দুলবি তাবলিগিনে সাব নামে খ্যাত ফেজাইল আমল রচনা করেন মোহাম্মদ জাকারিয়া কান্দুলবি দেওবন্দী ধারার হানাফি শেখুল হাদিস ফাজাইলে আমলেও সই হাদিস ভিত্তিক আমল আছে আবার ভেজাল হাদিসও আছে বোখারে মুসলিমের বেলাতেও কথাগুলো প্রযোজ্য বোখারে মুসলিম ফাজায়েলে আমল কোনোটাই আল্লাহর কিতাব নয় বোখারে মুসলিম হচ্ছে পেপসি কোকাকোলার মতো পুরনো প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্র্যান্ড আর ফাজয়েলে আমল হচ্ছে রু মতো লোকাল ব্র্যান্ড ফাজালে আমল লিখেছেন কান্দুলবি সাইকুল হাদিস আর বোখারে মুসলিম লিখেছেন উজবেকি সাইকুল হাদিস এই দুইটার মধ্যে কোনটা সহি কোনটা বেদাত তা ঠিক হবে আল্লাহর কিতাব অনুযায়ী কোনো হুজুরের মত অনুযায়ী নয় কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যারা করছেন তারাও বলছেন কোরআন মানলে ইসলামের আর কিচ্ছু থাকে না কিন্তু হাদিসের নামে দিন শেষে কেউ মৌদুদি মাজহাব কেউ আলবানি মাজহাব হুজুর যতক্ষণ পছন্দ মতো ফাতুয়া দিবেন ততক্ষণ তিনি হাফেজাহুল্লাহ সত্য কথা বললে উনি বিক্রি হয়ে গেছেন ইহুদিদের সাথে হাত মিলিয়েছেন খ্রিস্টান মিশনারিদের এজেন্ডা বাস্তবায়ন করছেন ইত্যাদি মুখাস্ত গালি গালাচ্ছে এজন্যই হুজুররাও নিরুপায় নবীজির হাদিস পছন্দ নাসিউদ্দিন আলবান রহমুল্লাহ সম্পর্কে কিছু বলেন আমাদের সমাজে কিছু আলেম তাকে দেখতে পায় না সোহান আল্লাহ আবি হামদে নাসির উদ্দিন আলবানি রহমুল্লাহ এই যুগের তিনি মুস্তাহিদে তিনি এই যুগে হাদিসের ক্ষেত্রে তিনি যে খেদমত করেছেন সোবহান আল্লাহ আবি হামদি আনপ্যারালাল আমি কিভাবে আপনাকে বুঝাই এই খেদমতের কোনো জুড়ি নাই এই যুগে এই সময়ে এই সময়ে এসেও আল্লাহর বিশেষ রহমত যদি কোনো ব্যক্তির উপর না হয় তাহলে তিনি এত বড় খেদমত করতে পারেন না ইমাম মুসলিম রহম তারা সেই সময় যে কাজগুলো করে গিয়েছেন এত বিশাল বড় টাইপের একটা কাজ আঞ্জাম দিয়েছেন এখন আলবানি রহমউল্লাহ হাদিসের এমন কোন গ্রন্থ নেই যে গ্রন্থগুলোকে তিনি খুটিয়ে খুটিয়ে না পড়াচ্ছেন এবং কোন হাদিসটি সহি কোন হাদিসটি দুর্বল এটি তিনি করেছেন আপনার ভিন্ন মত থাকতে পারে থাকতে পারে তার কিছু কিছু মতামতের ভিত্তিতে যেমন তিনি তার নিজের ব্যাপারেও আগে কোনো একটা ব্যাপারে তিনি বলেছেন হাদিসটি সহি পরে বলেছেন না সহি না আগে বলেছেন সহি নয় পরে বলেছেন সহি এরকম কিছু মত আছে কিন্তু তিনি যে খ্যাদমত করেছেন হাদিসের ক্ষেত্রে সোভান আল্লাহ হবে হামদি এটা আনপ্যারাল বিশাল আমাদের মতো লক্ষ মানুষ যে কাজ করতে পারেনি এক আলবানি রহম তিনি এতটুকু কাজ করে গিয়েছেন আল্লাহ থেকে জান্নাতুল দান করুন প্রিয় ভাই এই জন্যে ওলামাইকারদের ব্যাপারে আমাদের তাদেরকে মূল্যায়ন করা দরকার তাদের ব্যাপারে তাদেরকে সম্মান করা দরকার তাদের ব্যাপারে আমাদের বোঝা দরকার জানা দরকার আল্লাহ সুফানু তালা তার মাধ্যমে যে খেদমত নিয়েছেন এই এইরকম যুগে যুগে এইরকম শত বছর পরে আল্লাহ তালা এরকম একজন লোক পাঠান অতএব তার তার বিশাল বড় তার খেদমত আল্লাহ এর জন্য তাকে এর উত্তম বিনিময় দান করুন আমিন কোথায় আবু হানিফা আর কোথায় নাসির উদ্দিন আলবানি এর তার বাড়ি ছিল আলবেনিয়া এই আলবাদি বড় ইহুদির দালাল আমি বলে দিচ্ছি কয়েকটা তথ্য আলবানি সৌদি সরকারকে বারবার বলেছিল যে আল্লাহ রসুলের জান্নাতুল ফেরদস রওজা মসজিদ নবী থেকে সরিয়ে জান্নাতুল বাকিতে দেওয়া তাহলে এই আলবাণীকে আপনি মুসলমান বলতে পারেন আলবানি স্পষ্ট সতুয়া দিয়েছে ইসরায়েলের সাথে মুসলমানদের যুদ্ধ করা হারাম ইসরায়েলকে তার ভূখণ্ড বুঝিয়ে দেওয়া উচিত ফিলিস্তিন মুসলমানের নয় ইসরায়েলের বলেনি আলবানীকে মুসলমান বলা যায় এরকম সে একটা ইহুদিদার মদ পুষ্ট দালাল সে ছিল ঘড়ির মেকার আলেম হইলো কোন মাদ্রাসায় এই ইতিহাস যদি কেউ দেখাইতে পারে নগদ এক লাখ টাকা দিবে প্রত্যেকে আমার জীবনী লেখলে আমি কোন কোন প্রতিষ্ঠানে পরিচি থাক থাকবে না আলবানে একটা বই খুলে দেখেন সে পৃথিবীর কোন মাদ্রাসায় পড়েছে কিনা এড্রেস নাই তার কারণ সে ছিল ঘড়ির ম্যাকার ঘড়ির মেকারি করা অবস্থায় ছয় বছর সে নিখোঁজ ছিল ছয় বছর পর এসে সে আলেম হলো ফতুয়া শুরু করলো অধিকাংশ ইসলামী চিন্তাবিদের মতে ফ্রান্সে মাটির নিচে ইহুদিদের প্রতিষ্ঠিত মাদ্রাসায় এসে বছর পড়াশোনা করেছে এখানে যেটা কথা যে আমি অ্যাট ফার্স্ট বলবো যে এটা অতটা ভেরি করে না যে কাউকে কোন বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হলো তার কারণে তার ইলমের কমবেশি এটা অতটা ভেরি করে না কেননা ইমাম মাহমুদ বিন ইসমাইল আল তার যিনি শেখ মাহমুদ বিন এহিয়াজ দোহালি অনেক বড় মহাদ্দিস অনেক বড় আলিম তার হাদিস নিজে ইমাম বুখারি রহমান সহিখারিতে নিয়ে এসেছে তো উনি ইমাম বখারিকে তার নিজ শহর থেকে বের করে দিয়েছে তো এটা ভেরি করে না যে কে কাকে কোন শহর থেকে বের করে দিল এবং ইমাম বখারিকে কত জায়গা থেকে মানুষ বের করে দিয়েছে তো এটা তার ইলিম বা তার কবুলিয়ত বা তার গ্রহণযোগ্যতা ভেরি করে না যে তাকে কোথায় থেকে কে বের করে দিল আমাদের স্বয়ং রাসুল ইসলামকে মক্কাবাসী বের করে দিয়েছে অথচ মক্কায় কাবা ঘর আছে তার মানে কি রাসুল ইসলাম ভ্রান্ত এটা অতটা ভেরি করে না তার কাজ কি তার ইলিম কি এটা আমাদেরকে দেখতে হবে তো পরিবেশ পরিস্থিতি ওই সময় কেমন ছিল আমরা তো সেটা চাক্ষুষ প্রত্যক্ষদর্শী নই সেই সময়কার এবং মতিনী বিশ্ববিদ্যালয়ে নিয়ে কোনো আলোচনা হয় না এই যে একটা আলোচনা আমাদের মধ্যে চলে যে আলবানি রহমউল্লাহকে বের করে দেওয়া হয়েছে এটা আমি মতিনী বিশ্ববিদ্যালয়ে কোথাও বুঝতে পারি না বরং পুরো কল্লেতুল হাদিস আমরা হাদিস ডিপার্টমেন্টের ছাত্র সব শিক্ষক ছাত্র এক বাক্যে নাসিরুদ্দিন আলমানি রহমুল্লাহটিকে ওই ঋণী শিক্ষকেরা কথায় কথায় আলবানি রাহমুল্লার কথা বলেন আমি আমার ওস্তাদ ডক্টর আর রাইসি যিনি অনেক বড় টিচার হাদিস ডিপার্টমেন্টের তাকে জিজ্ঞেস করেছিলাম নাসরুদ্দিন আলমাই রহমুল্লাহ সম্পর্কে উনি বলেছিলেন উনি মুজতাহিদ মুতলাক ফেল মিল হাদিস হাদিস শাস্ত্রে উনি মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন মুজতাহিদ তো কুল্লিয়াতুল হাদিসে এখনকার যে পরিবেশ এখনকার যে অবস্থা এটাকে বিশ্ববিদ্যালয়ে বলা হয় যে কুল্লিয়াতুল আলবানী কুল্লিয়াতুল হাদিসকে বলা হয় যে কুল্লিয়াতুল আলবানী মানে নাসরুদ্দিন আলবানির কুল্লিয়া এবং এই ফ্যাকাল্টিটাকে ওই নামে নামায়িত করা হয় নিষ্পাত করা হয় ওইদিকে তো এখনকার পরিবেশে ওটা আমাদের মাথাতেই আসে না বা ওখানকার কোনো ছাত্র কোনো শিক্ষকের মাথাতেই আসে না যে এখান থেকে কাকে কি করা হয়েছিল আর আমি ওই ইতিহাসের বিষয়ে অতটা ঘাটতেও যাই না এবং আমার আগ্রহ নয় ওই বিষয়ে বাকি আল্লাহ ভালো জানে আল্লাহ আল